ফুলটির কুমারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ল্যাবরেটরি রুম ও টয়লেট গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধান উপাধ্যায়। আসানসোল পুর নিগমের 18 নম্বর ওয়ার্ড তথা কুলটির কুমারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার একটি ল্যাবরেটরি রুম ও টয়লেট গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আসানসোল পুর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাগরিক বলেন, বিগত বাম শাসনে রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সঠিক পরিকল্পনা ছিল না, তাই পরিকাঠামোগত উন্নয়নের নামে কিছু বিল্ডিং তৈরি হলেও তার কোনো প্রয়োগিক দিক ছিল না। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের সামগ্রিক উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। সেই লক্ষ্যেই কুমারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ল্যাবরেটরি কক্ষ, টয়লেট ব্লক গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্রে আরও বেশ কিছু কাজ করা হবে। একই সাথে সাধারণের কাছে আবেদন করেন, এলাকায় স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে হাসপাতাল ও চিকিৎসকদের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আজকে কুমারডিহা যে হেলথ সেন্টার আছে, সেই হেলথ সেন্টারে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, বিভিন্ন জায়গায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেগুলোকে মানে মানুষ যাতে সব রকমের পরিষেবা পায়, তার জন্য যে সরঞ্জাম দরকার আছে, যেসব যান্ত্রিক জিনিস দরকার আছে, সেগুলোকে বসানোর দায়িত্ব নিয়েছে আসানসোল কর্পোরেশন হেলথ ডিপার্টমেন্ট। তো আজকে এখানে আমরা এসেছি, এখানে একটা ল্যাবরেটরি এবং একটা টয়লেট, এখানে যারা আসেন বা যারা থাকেন তাদের যে অসুবিধা হয় সেই অসুবিধার কথা মাথায় রেখে এখানে যারা দায়িত্ব রয়েছেন ডাক্তারেরা বা স্টাফেরা ওনারা রিকোয়েস্ট করেছিলেন, তারপরে এটা প্রপোজালটা গিয়ে এটা স্যাংশন হয়েছে। এটা কত টাকা বাজেট? এটা এটা উদ্বোধন হচ্ছে, কত টাকা বাজেট আছে? স্বাস্থ্য দপ্তর থেকে একটা ইয়ে আসছে যে 106টা ওয়ার্ডে আমাদেরকে করতে হবে, কারণ মানুষের সুস্থ রাখা এবং সমাজকে উন্নত করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হাতে তুলে নিয়েছেন এবং তারই পরিষেবাগুলো এগুলো দেওয়া শুরু হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।